সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে যারা বিবিএ বা বিবিএস সেকেন্ড ইয়ার আছো তাদের জন্যই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং থেকে চ্যাপ্টার এইট থেকে সেশন থ্রি রেডি করছি। আজকে সেশনটা একটু ডিফারেন্স হবে অন্যগুলোর সাথে, অর্থাৎ ব্যাট সংক্রান্ত যদি কোনো জাবেদানি অঙ্ক আসে সে জাবেদাগুলো কীভাবে করা হয় এবং ব্যাট চলতি হিসাব, অর্থাৎ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট যদি খুলতে বলে তাহলে সেটা আমরা কীভাবে করবো সেটা দেখাবো এই সেশনে। এই সেশনটা বিবিএস বা বিবিএস সেকেন্ড ইয়ারে বেশ কয়েকবার আসছে, তোমরা প্রশ্ন ব্যাংক ঘেটে দেখলে দেখবা যে এই ধরনের অঙ্কগুলো আসে। তো আসা যাক কথা না বাড়িয়ে, আজকে সেশন থ্রি তোমাদেরকে প্রশ্নটা একটু পরিচিত করাই দিই। ক্লেভার আরস ইজ এ ব্যাট রেজিস্টার্ড ট্রেডার, হি হ্যাজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ইন দ্য মান্থ অফ জানুয়ারি 2018। জানুয়ারি 1, ডিপোজিট ইন এ ব্যাঙ্ক 3 লাখ ফর ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। জানুয়ারি 5, পার্সেস অন অ্যাকাউন্ট ফ্রম সাকিফ অ্যান্ড কোম্পানি টাকা 2,25,000 উইথ 15% ব্যাট। জানুয়ারি 7, পার্সেস ফর ক্যাশ টাকা 7 লাখ ফর হুইস 15% ব্যাট ইজ এ ফেড। 12, জানুয়ারি সোল্ড অন অ্যাকাউন্ট টু মোল্লা এন্টারপ্রাইজ টাকা 10 লাখ উইথ 15% ভ্যাট। জানুয়ারি 20 সোল্ড ফর ক্যাশ 14 লাখ উইথ 15% ভ্যাট। 24 জানুয়ারি ভ্যাট ডিপোজিট অন গভ ট্রেজারি ফর টাকা 4 লাখ। 25 জানুয়ারি পার্সেস ফার্নিচার ফর ক্যাশ টাকা 2 লাখ ফর হুইস ভ্যাট ইজ পেইড অ্যাট দ্য রেট অফ 15%। 26 জানুয়ারি পার্সেস স্টেশনারি ফর ক্যাশ টাকা 5,000 উইথ 15% ব্যাট। রিকোয়ার্ড, অর্থাৎ আমাদের করণীয়টা কি, শো দ্য জার্নাল এন্ট্রিজ অ্যান্ড প্রিপেয়ার ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ জাবেদা দাখিলাগুলো দিতে বলছে এবং ব্যাট চলতি হিসাব খুলতে বলছে। তো আমরা ফার্স্টে জার্নালের জন্য ঘর রেডি করবো। জার্নালের যে ঘর ঠিক একই রকমের ঘরটা, ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডিয়ার টাকা, সিয়ার টাকা, ইন দ্য বুকস অফ ক্লেভার আর্টস। জার্নাল এন্ট্রিস, একদম ফার্স্টের থেকে আমরা ডেটের ঘরে 2018 জানুয়ারি 1, ডিপোজিট ইন এ ব্যাঙ্ক 3 লাখ ফর ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাট চলতি হিসাব খোলা হলো, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ডেবিট ব্যাঙ্ক অথবা ক্যাশ ক্রেডিট, তাহলে আমরা টাকাটা কত 3 লাখ, টাকাটা লিখলাম। এখন যেহেতু জার্নালের মধ্যে ব্যাখ্যা দিতে হয় সেজন্য আমরা লিখব টু রেকর্ড ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, টু রেকর্ড। আমি জাস্ট একটার ব্যাখ্যা দিয়ে দিব, বাকিগুলোর ব্যাখ্যা তোমরা নিজেরা দিয়ে দিবা। টু রেকর্ড ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাট চলতি হিসাব লিপিবদ্ধ করা হইল। প্রত্যেকটার ব্যাখ্যাটা একদম সহজ, জাস্ট টু রেকর্ডটা দিয়ে কিছুই যদি তুমি লিখতে না পারো জাস্ট প্রশ্নটা লিখে দিলে হয়ে যাবে। আবার একটু খেয়াল করো, আমি ব্যাখ্যা লেখার যে সিস্টেম সেটা এক কথায় সহজভাবে যদি দেখাই দিই, কী করবা টু রেকর্ডটা নিজের থেকে লিখবা, টু রেকর্ড লিখে জাস্ট প্রশ্নটা লিখে দিলেও ব্যাখ্যা হয়ে যাবে, ব্যাখ্যাই এটুটুকু। জানুয়ারি 5, পার্সেস অন অ্যাকাউন্ট ফ্রম সাকিফ অ্যান্ড কোম্পানি টাকা 2,25,000 উইথ 15% ব্যাট, অর্থাৎ জানুয়ারি 1 তারিখে পার্সেস করছে ব্যাট সহকারে, 15% ব্যাট সহকারে
এখানে একটু বলে রাখি, আমরা যদি পারচেজের কোনো ব্যাট অর্থাৎ ক্রয় ব্যাট করি, সেটা খরচ, সেটা খরচ হিসেবে ডেবিট করতে হবে। তাহলে পারচেজ একটা খরচ, সেই জন্য পারচেজ ডেবিট। আর পারচেজ ব্যাট যেটা আছে, যেটাকে আমরা বলি ইনপুট ব্যাট, পারচেজ ব্যাটের আরেক নাম হচ্ছে কি ইনপুট ব্যাট। ইনপুট ব্যাট হচ্ছে একটা খরচ, সেজন্য ওটা ডেবিট। আর যেহেতু ক্রেডিট বলছে, সাকিব অ্যান্ড কোম্পানি লেখা আছে, খেয়াল করো অন অ্যাকাউন্ট লেখা আছে, তাহলে এটা ধারে, আর ধারে হলে পাওনা দার, অ্যাকাউন্টস পেয়াবল হবে ক্রেডিট। এখন আমরা ফার্স্টে এটাকে জার্নালে দিব, জানুয়ারি 5 পারচেজ অ্যাকাউন্ট ডেবিট ইনপুট ব্যাট, ইনপুট ভ্যাট যার আরেক নাম হচ্ছে ক্রয় ব্যাট ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। এখন আমরা যে কাজটা করব, ব্যাটের ক্যালকুলেশনটা একটু করব। অ্যাকাউন্টস পেয়াবল পুরো 225,000 হয়ে যাবে ক্রেডিট, 225,000। সেই 225,000 উপর আমরা ব্যাট ক্যালকুলেশন করতে গেলে, ব্যাটের নিয়ম হচ্ছে 225,000 যত টাকা দিয়ে ব্যাট দিবে 15%, সেই 225,000 টাকাকে ভাগ 115 গুণ 15, আমার ক্যালকুলেটার আসে 29,347.8, অর্থাৎ 29,348 টাকা। আমি জাস্ট ব্যাটের ক্যালকুলেশনটা এখানে তোমাদেরকে একটু বোঝার জন্য দেখাই দিচ্ছি। 225,000 ভাগ 115 গুণ 15 টাকা হবে 29,347.8। দশমিকের পরে যেহেতু 5 আছে, আমরা সেটাকে এক যোগ করে 8 করে দেবো, 29,348, 29,348 টাকা ইনপুট ব্যাট অর্থাৎ ক্রয় ব্যাট, এটাকে আরেকটা বলে পারচেস ব্যাট। এখন পারচেস কত হবে, 2,25,000 টাকা থেকে অর্থাৎ 2,25,000 টাকা থেকে আমরা যদি ব্যাটের টাকাটা মাইনাস করি, 29,348, 2,25,000 মাইনাস 29,348 আমরা যদি মাইনাস করি, আমার পারচেস হবে 1,95,652। পারচেস সোজাসুজি আসে 1,95,652, 1,95,652 টাকা আমার পারচেস হবে। তো ব্যাখ্যা ঠিক একই, টু রেকর্ড পারচেস অন অ্যাকাউন্ট উইথ ব্যাট, ব্যাখ্যাটা তোমরা নিজেরাই দিয়ে দিবা, টু রেকর্ড পারচেস অন অ্যাকাউন্ট উইথ ব্যাট, ঠিক আছে। এখন আমরা যাব নাম্বার সেভেনে, শিখব যে ব্যাট পরিশোধ করে যদি আমরা ক্রয় করি, এটা ব্যাট সহকারে কিনছিলাম, আর নাম্বার সেভেনে আমরা শিখব ব্যাটটা আলাদাভাবে পরিশোধ করে দিলে তাহলে টাকাটা কীভাবে ক্যালকুলেশন করবো এবং জাবাদাটা কীরকম হবে। পারচেস ফর ক্যাশ, নগদে কিনছে টাকা 7,00,000, ফর হুইচ 15% ব্যাট ইজ পেইড, এখানে একটা জিনিস খেয়াল করো, স্পেইড, এই স্পেইড যেখানে লেখা আছে সেখানে জার্নালটা আমরা ঠিকই এটাই হবে, পারচেস ডেবিট হবে, ইনপুট ব্যাট ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়াবলটাকে অ্যাকাউন্টস পেয়াবল না হয়ে ক্যাশ হবে। কেন ক্যাশ হবে, যেহেতু পারচেস ফর ক্যাশ বলছে এখানে। তো ব্যাটের ক্যালকুলেশনটা আমরা করি, নাম্বার সেভেন পারচেস ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট ইনপুট ব্যাট তাও ডেবিট, ক্যাশ ক্রেডিট। খেয়াল করো পারচেস আমাদের কত টাকা দিয়ে ক্রয় করছি, পেইড করে 7,00,000, পারচেসের টাকা হবে কত 7,00,000, লিখলাম 7,00,000, সেটার 15% যখন আলাদাভাবে ব্যাটকে পেইড করে দিবে তখন আমরা জাস্ট এটার উপরে অর্থাৎ যত টাকা ক্রয় করবে ঠিক তত টাকার উপর 15% চার্জ করব। তাহলে এটা এই ব্যাট এবং এই ব্যাটের মধ্যে ডিফারেন্স কী, যখন উইথ ব্যাট বলবে তখন আমরা সেটাকে 115 দ্বারা ভাগ করে 15 দিয়ে গুণ করব, যখন ব্যাটটাকে আলাদাভাবে পেইড করে দিবে, ঠিক আছে, যখন আলাদাভাবে ব্যাটকে পেইড করে দিবে তখন জাস্ট 7,00,000 উপরে 15% ধরবো আমরা, 7,00,000 গুণ 15% আমরা যদি প্রয়োগ করি আমাদের টাকার পরিমাণ হবে কত, 7,00,000 গুণ 15% 1,05,000, 1,05,000, 1,05,000। এখন ক্যাশ যে ক্রেডিট হবে 7,00,000, 1,08,00,000, তাহলে 8,00,000
ব্যাকাটা টু রেকর্ড লিখে আমরা প্রশ্নটা লিখে দিলে হয়ে যায়। ব্যাকাটা একদম ইজি, যেটা বলছিলাম ব্যাকাটা হবে টু রেকর্ড লিখে প্রশ্নটা লিখে দেওয়া, ঠিক আছে। এখন আমরা যাব টুয়েলভ জানুয়ারি টুয়েলভে লেখা আছে সোল্ড অ্যান অ্যাকাউন্ট টু মোল্লা এন্টারপ্রাইজ টাকা 10 লাখ উইথ ব্যাট। ঠিক এটার মতনই হবে পার্সেস যে করছিলাম, পার্সেসে যেটা করছিলাম তার উল্টা হবে। অর্থাৎ পার্সেসে করছিলাম আমরা পার্সেস ডেবিট, ইনপুট ব্যাট ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। যেহেতু সেলস আছে অর্থাৎ সেলসের ক্ষেত্রে অ্যাকাউন্টস রিসিভেবল হয়, জাস্ট ডিফারেন্সটা ওইটাই হবে। এখানে আসে আমরা যেটা করব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, আর আমাদের যে ব্যাট আছে আউটপুট ব্যাট। এখানে একটু খেয়াল করো, পার্সেসের সাথে যে ব্যাট সেটাকে আমরা বলি ইনপুট ব্যাট, আর সেলসের সাথে যে ব্যাট সেটা হবে আউটপুট ব্যাট। ইনপুট ব্যাট অথবা পার্সেস ব্যাট এটা হলো একটা খরচ, সেজন্য এটা ডেবিট। আর সেলস ব্যাট যেটাকে আমরা আউটপুট ব্যাট বলি সেটা হলো আয়, সেটা হবে ক্রেডিট। তাহলে আমরা এখানে সেটা কী করব, এটাকে যদি আমরা প্রয়োগ দেখাই, তারিখ কত 12, অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ঠিক আছে। আরেকটা হবে আউটপুট ব্যাট, আউটপুট ভ্যাট ক্রেডিট। খেয়াল করো অ্যাকাউন্ট রিসিভেবল আমার টাকাটা কত হবে, অ্যাকাউন্টস রিসিভেবলের টাকা হবে আমার 14 লাখ টাকা পুরাটাই, 14 লাখ লিখলাম ডেবিট, 14 লাখ। সেলস ক্রেডিট হবে কত সেটা নির্ভর করবে ব্যাট আমরা চার্জ করার পরে। তাহলে আমরা 14 লাখ ওইটারে ঠিক যেভাবে করছিলাম ভাগ 115 গুণ 15, জাস্ট ক্যালকুলেশনটা আমি বোঝার জন্য দেখাই দিচ্ছি। 14 লাখকে আমি যদি ভাগ 115 দ্বারা ভাগ করি, গুণ 15 দ্বারা গুণ করি, আমার টাকা হবে 182,608.6। অর্থাৎ 1 লাখ আমরা 12 তারিখের টাকাটা হচ্ছে কত 10 লাখ, সরি এটা 10 লাখ হবে, এটা 10 লক্ষ টাকা হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে 10 লাখ প্রশ্নে যত আছে, সেই 10 লাখকে 10 লাখ ভাগ 115 গুণ 15 দিয়ে করলে টাকা হবে 130,434.7। অর্থাৎ আমরা লিখতে পারি 130,435 ভ্যাটের ক্ষেত্রে, 130,435। খেয়াল করো এই 10 লাখ টাকা থেকে 10 লাখ মাইনাস 130,435 যদি মাইনাস করি 869,565, 869,565 টাকা হবে কি সেলস টু রেকর্ড সেলস উইথ ভ্যাট। আমরা ব্যাকাটা লেখার সময় লিখে দেব টু রেকর্ড সেলস উইথ ভ্যাট। এবার আসো 24 তারিখে, 24 তারিখে ভ্যাট ডিপোজিট অন গভ ট্রেজারি ফর টাকা 4 লাখ। অর্থাৎ সরকারি কোষাগারে ভ্যাট জমা দিছে। 12-র পরে আমরা 20-এ যাব, 20 তারিখে একটু খেয়াল করো, 24 তারিখে আমরা 20 তারিখে গেলে দেখি সোল্ড ফর ক্যাশ 14 লাখ উইথ 15% ব্যাট। অর্থাৎ আগের যে সেলসটা ছিল সেটা ছিল অ্যাকাউন্টস রিসিভেবল ধারে ছিল, আর 20 তারিখে যেটা সেলস সেটা হচ্ছে নগদে সেলস। সেজন্য আমরা এটা কী লিখবো, অ্যাকাউন্ট রিসিভেবল না লিখে ক্যাশ লিখবো, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এখানে 20 তারিখের ক্ষেত্রে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, আউটপুট ভ্যাট অর্থাৎ বিক্রয় ভ্যাট ক্রেডিট, আউটপুট ভ্যাট ক্রেডিট। ক্যাশের টাকা কত হবে, ক্যাশের টাকা প্রশ্নের ভিতরে যত আছে 14 লাখ ক্যাশ ডেবিট, সেই 14 লাখেরই আমরা যদি ভ্যাটটা বের করি আউটপুট ভ্যাট যেটা 14 লাখ ভাগ 115 গুণ 15 করি, 14 লাখকে 115 দ্বারা ভাগ করে আমরা যদি 15 দ্বারা গুণ করি তাহলে ভ্যাটের পরিমাণ হবে কত, 14 লাখ ভাগ 115 গুণ 15, আমার ভ্যাটের পরিমাণ হবে 182,608.6।
তাহলে 182609 আর পুট বেট 182609 14 লাখ থেকে আমরা যদি 182609 মাইনাস করি তাহলে আমার টাকা হবে 1,12,17,391 12,17,391 টাকা তাহলে ডিফারেন্সটা কি আগেরটা ছিল 12 তারিখেরটা ছিল ধারে বিক্রয়ের ক্ষেত্রে অ্যাকাউন্টস রিসিভেবল আসবে আর সেলস তো সবসময় থাকবে আউটপুট ব্যাটও ঠিক একইভাবে ক্যালকুলেশন করতে হবে শুধু 20 তারিখের মধ্যে ক্যাশে সেলস করছে যেটা জাস্ট আমরা ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল না লিখে ক্যাশ ডেবিট করব বাকি সব ঠিক আছে সেলসও ঠিক থাকবে আউটপুটও আউটপুট ব্যাটও ঠিক আছে এরপরে আমরা যাব 25 তারিখে 25 তারিখের মধ্যে খেয়াল করো ব্যাট ডিপোজিট অন গভ ট্রেজারি ফর টাকা 4 লাখ অর্থাৎ সরকারি কোষাগারে ব্যাট জমা দিয়েছে তাহলে আমরা ব্যাট যদি সরকারি কোষাগারে জমা দিই ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট দিব আর ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট ঠিক আছে 24 তারিখে গিয়ে আমরা যে কাজটা করব ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা 24 তারিখে টাকার পরিমাণ হচ্ছে 4 লক্ষ টাকা 24 তারিখে টাকা কত 4 লক্ষ টাকা আমরা দিয়ে দিলাম চব্বিশ তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অব্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট ব্যাট চলতি হিসাব ডেবিট ক্যাশ অথবা ব্যাঙ্ক ক্রেডিট 24 তারিখ আবার একটু খেয়াল করো ব্যাট ডিপোজিট অন গভট ট্রেজারি ফর টাকা 4 লাখ তা সরকারি কোষাগারে ব্যাট জমা দেন তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাড়বে ঠিক আছে আর আমার কাছ থেকে টাকা কমে যাবে ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হবে 25 তারিখে পার্সেস ফার্নিচার ফর ক্যাশ টাকা 2 লাখ ফর হুইচ ব্যাট ইজ পেইড অ্যাট দ্য রেট অফ 15% অর্থাৎ ফার্নিচার ক্রয় করছে ব্যাট সহকারে তাহলে আমরা এক্ষেত্রে যে ডিফারেন্সটা খেয়াল করবো কোনো স্থায়ী সম্পত্তির ব্যাট উক্ত সম্পদের সাথে যোগ করে দেখাতে হয় আলাদাভাবে নয় আবার জিনিসটা একটু খেয়াল করো আমরা যে ফার্নিচারটা ক্রয় করব সেটার ক্ষেত্রে আমরা যে ব্যাট আছে ওই ফার্নিচারকে ডেবিট করব ক্যাশ ক্রেডিট করব তখন তার ভিতরেটা ব্যাটটাকে প্লাস করে দেখাইতে হবে অর্থাৎ আমরা অন্যান্য পার্সেসের ক্ষেত্রে যে ইনপুট ব্যাট রেখি ইনপুট ব্যাটটাকে যে আমরা আলাদাভাবে লিখি ইনপুট ব্যাট ডেবিট করি হ্যাঁ সে ইনপুট ব্যাট না লিখে ফার্নিচারের সাথে ওইটাকে প্লাস করে দিতে হবে যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে এই রুলসটা তাহলে আমরা লেখার সময় লিখবো ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট আমার যে টাকার পরিমাণ আছে 2 লাখ টাকা সেই 2 লাখেরই আমরা 15% করবো 2 লাখ গুণ 15% 30,000 টাকা অর্থাৎ এই ফার্নিচার ডেবিট হবে 2 লাখ না হয়ে 2,30,000 2,30,000 টাকা এবং ক্যাশ ক্রেডিট হবে ওই 2,30,000 এটাকে আলাদাভাবে ইনপুট ব্যাটও দেখাবো না এবং এটাকে এভাবে ক্যালকুলেশন না করে আমরা ব্যাটের টাকাকে আলাদাভাবে পেইড করলে যে ক্যালকুলেশনটা করছিলাম শুধু 15% চার্জ করে সেই হিসাবে দেখাইতে হবে তাহলে এই জাবেদাটাকে যদি আমরা দেখাইতে চাই আমরা পূর্ববর্তী কয়েকটা জাবেদা একটু মুছে দিয়ে আমরা কাজ শুরু করতে পারি জানুয়ারি কত 25 জানুয়ারি 25 ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট কত হবে 2,30,000 টাকাটা কীভাবে হবে আমাদের যে 2 লাখ আছে প্লাস সেই 2 লাখের সাথে জাস্ট বোঝার জন্য আমি এই জিনিসগুলো তোমাদেরকে দিচ্ছি 15%টা প্লাস করে দিব টু রেকর্ড ফার্নিচার উইথ ভ্যাট ব্যাখ্যাটা আমরা লেখার সময় কী লিখব টু রেকর্ড ফার্নিচার উইথ ভ্যাট তাহলে 25 তারিখ কোনো স্থায়ী সম্পদ ক্রয় করার সময় আমরা যদি ব্যাট সহ ক্রয় করি তাহলে আমাকে যে কাজটা করতে হবে ফার্নিচারের যে ব্যাট 2 লাখ টাকা সেটার উপরে 15% চার্জ করে যত টাকা আছে ফার্নিচারের সাথে সেটা প্লাস করে টাকাটা শো করতে হবে দেখাইতে হবে অর্থাৎ ইনপুট ব্যাটটা এখানে আলাদাভাবে দেখাবো না এই গেল আমার 25 তারিখ এখন আমরা যাবো 26 তারিখে 26 তারিখের মধ্যে বলছে কি দেখো পার্সেস ফার্নিচার ফর ক্যাশ পার্সেস স্টেশনারি সরি 26 তারিখে পার্সেস স্টেশনারি ফর ক্যাশ টাকা 5,000 উইথ 15% ভ্যাট
ঠিক একইভাবে ফার্নিচারের ক্ষেত্রে যা হয়েছিল স্টেশনারি বা সাপ্লাইসের ক্ষেত্রেও ঠিক একই হবে এটা একটা সম্পদ সাপ্লাইস এটাকে সাপ্লাইসও লেখা যায় অথবা স্টেশনারিও লেখা যায় ক্যাশ ক্রেডিট টাকাটা ঠিক একইভাবে আমরা করব আমার টাকার পরিমাণ 5000 টাকা ফারস্টে 5000 এর আমি 15% বের করে নিব 5000 এর 15% হলো কত 5000 এর 15% যেটা সেটা পারচেজ স্টেশনারি ফর ক্যাশ টাকা 5000 উইথ ভ্যাট আচ্ছা যার ভিতরে 5000 টাকার ভিতরে আমার ভ্যাটের পরিমাণটা আছে আসলে এখানে খেয়াল করো পারচেজ সাপ্লাইস অথবা স্টেশনারি যেটা কিনছি সম্পদের ভ্যাট আলাদাভাবে না দেখিয়ে এখানের ভিতরে ফর হুইস যার মধ্যে একটা কথা ছিল আগের অঙ্কে 25 তারিখের মধ্যে ফর হুইস ছিল অর্থাৎ এটার মধ্যে 15% ভ্যাট চার্জ করতে হবে কিন্তু এখানে ফর হুইস কথাটা লেখা নাই 15% ভ্যাটের 5000 এর ভিতরে ভ্যাটের টাকাটা আছে সেই হিসেবে আমরা এটাকে দিব সাপ্লাইস বা স্টেশনারি ডেবিট ক্যাশ ক্রেডিট 5000 টাকা 5000 টাকা 5000 টাকা টু রেকর্ড সাপ্লাইস অথবা স্টেশনারি ডেবিট ক্যাশ ক্রেডিট টু রেকর্ড পারচেজ স্টেশনারি এটা দিলে হয়ে যাবে এখন আমরা যেটা করব রিকোয়ারমেন্টে শো জার্নাল এন্ট্রিস এখানে শেষ এবং আমরা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট করব তবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টটা করার আগে আমাকে যে কাজটা করতে হবে ব্যাট চলতি হিসাব নামে একটা হিসাব করতে হবে ঠিক আছে আমরা এটা মুছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট প্রস্তুত করব ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট করার জন্য আমরা পার্ট টু ইউজ করব আজকে পার্ট ওয়ানে তোমাদেরকে যে জিনিসটা দেখাইলাম জার্নাল কীভাবে করতে হয় ঠিক আছে বাট জার্নাল করার পরে আমরা ব্যাট সংক্রান্ত যে জাবেদাগুলো আছে সেগুলো থেকে আমরা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট কীভাবে খুলব সেটা আমি পরবর্তী ক্লাসে অর্থাৎ এই সাজেশনেরই পার্ট টুতে দেখাবো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট কীভাবে খোলা হয় তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবা এবং বন্ধুবান্ধবদেরকে আমার লিঙ্কটা দিয়ে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করার জন্য উৎসাহিত করবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু